পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে যাচ্ছেন, কতটা আশাবাদী? পশ্চিমবঙ্গে তো দেখুন নিশ্চিত সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার, আর পশ্চিমবঙ্গে মানুষ ত্যাগ করে নিয়েছে সেটা 2019 লোকসভা ইলেকশনে প্রমাণিত হয়েছে। তো শুধু ভোটের দিনক্ষণ ঘোষণা করার বাকি রয়েছে, বাকি জনতা তৈরি আছে। আমরা পার্টির প্রচারে বা কার্যকর্তার সঙ্গে তাদের সহযোগিতা করার জন্য পুরো দেশ থেকেই আমরা সেখানে পৌঁছব। আমাদের ত্রিপুরা তো যখন ইলেকশন হয়েছে আপনি দেখেছেন, আসাম হোক মণিপুর হোক প্রত্যেক স্টেট থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ছোটো ছোটো কার্যকর্তা বুথ লেভেলে গিয়ে কাজ করেছে। তো আমরাও ওয়েস্টবেঙ্গলে সেটা কাজ করব, সেই দিশাতে 23 তারিখ যাব। স্যার, এডিসিতে নয়া জোট হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে, আপনার প্রতিক্রিয়া? দেখুন স্যার, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে যাব না। বিজেপি আইপিএফটি সরকার, এটা ডেভেলপমেন্টমুখী সরকার। প্রদ্যুৎ বাবু আমার বন্ধুস্থানীয় লোক, আর তার মধ্যে এমন নতুন কিছু নেই। আইপিএফটির সঙ্গে শুধু প্রদ্যুৎবাবু ছিলেন, তো নতুন তো কোনো কিছু নেই। প্রদ্যুৎবাবু এমনি তো আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক বা আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। বাকি যেটা ওই দিন আমি দেখেছি, আপনারও দেখেছেন, প্রদ্যুৎবাবু ওনাদের সঙ্গে প্রেস জয়েন্ট প্রেস করেছেন, আর যা যা বলেছেন আপনাদের সামনেই বলেছে। তো সেই বিষয়ে আমার কোনো বলা উচিত না, আর তার মধ্যে নতুন কোনো কিছুই নাই। তার জন্য সিপিএম বা কংগ্রেস অন্য কাউকে খুশি হওয়ার কোনো দরকার নেই। স্যার, বিজেপি কি আইপিএফটিকে জোটে রাখবে যে 23-এর পর তারা বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? দেখো প্রসেনজিৎ, বিজেপি জোটে রাখবে না রাখবে সেটা যদি আমাদের একটা সিস্টেম আছে, নেতৃত্ব আছে, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে যেটা সরকার রয়েছে সেটা ইলেকশনের আগে অ্যালায়েন্স, এবং সেটা কন্টিনিউ আমাদের সঙ্গে চলছে এবং আগামী দিনও চলবে এবং লম্বা সময় চলবে। স্যার, একটা বিষয় বহুদিন ধরে আলোচনায় রয়েছে যে রাজ্য মন্ত্রিসভা কবে সম্প্রসারণ হবে বা নতুন মন্ত্রিত্ব কেউ পাবেন কিনা, অনেকদিন ধরেই জল্পনা। আপনি মুখ্যমন্ত্রী, আপনি কিভাবে গোটা বিষয়টা দেখছেন? ওটা আমাদের একটা ডিসিপ্লিন পার্টি আছে, যেটা আমাকে বলার যেটা আমাকে দায়িত্ব সেটা আমি পালন করি, আর নেতৃত্ব যখন যেটা বলবে সেটা সবাইকে নিয়ে পার্টিকে নিয়ে কাজ করা আমার দায়িত্ব, কারণ আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছে। তো আমার দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা। স্যার, 23-এর পর যদি আইপিএফটি বিজেপির বিরুদ্ধে লড়াই করে তাহলে জোট কি করে অটুট থাকবে? কোন 23 তো বহু দূরে আছে না, ওরা বলছে তো সাধারণ নির্বাচনে আপনাদের বিরুদ্ধে করবে। ও আপনার কাছ থেকে আমি শুনলাম, আমাকে বলেন, সাংবাদিক সম্মেলনে বলেছে, আমাকে তো বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ।